অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মা, মা যাও, তুমি রেডি হয়ে নাও, আমরা বেরোবো। দাদা আমাকে পাঠিয়েছে তোমাকে পিকনিকে নিয়ে যেতে। আমি যাব না। যাবে না মানে? যাবে না কেন? দাদা আমাকে নিজে পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে। তো তাতে কি হয়েছে? তো দাদা বললেই আমি ছুটতে ছুটতে যাব নাকি? হ্যাঁ, কি মনে করিস নিজের মাকে? আমি যাব না যখন বলেছি তখন যাব না, তুই যা। মা, মা, মা দেখো শুধু শুধু অশান্তি কেন করছো? দেখো আমার অনেক কাজ আছে, সেটা তো বোঝো। যাও না, তুমি কি রেডি হয়ে নাও, আমি ভেতর থেকে টাকাটা নিয়ে আসছি। এই টাকা কিসের টাকা? দাদা নিয়ে যেতে বলেছে। টাকা? ইন্দ্র বিশ্বকে টাকা নিয়ে যেতে বলেছে? আরে ও শ্বশুর বাড়িতে ওর টাকা কোন কাজে লাগবে? মা আমি কি করে জানবো, দাদা যেটা বলছে আমি সেটা করছি। আচ্ছা যাই হোক, যাও তুমি গিয়ে রেডি হয়ে নাও। আর বলো তো আলমারির চাবিটা কি দাদার টেবিলে রাখা আছে? দেখ আছে হয়তো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি রেডি হয়ে নাও, আমি দেখে নিচ্ছি, যাও। বিশুকে পাঠিয়েছে ইন্দ্রর টাকা নেওয়ার জন্য। কিসের টাকা নিতে পাঠিয়েছে? আসলে রানাদানা একটা ব্যবসা শুরু করতে চায়, তার জন্য কিছু টাকার দরকার। সায়ন কিছুটা দেবে, আর বাকিটা যদি তুমি দিয়ে দিতে তাহলে রানাদা একটা ব্যবসা শুরু করতে পারত। এটা তো খুবই ভালো প্রস্তাব। আর তাছাড়া আমি নিজেও বাবাকে কথা দিয়েছিলাম যে রানাদাকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনবো। রানাকে টাকা দেওয়ার জন্য? হ্যাঁ, ইন্দ্র তো বলেছিল রানাকে টাকা দেবে, সেই জন্য নয় তো? কি করে জানবো আমি? কি করে জানবো? না না না, ওদের ওখানে আমার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, আর সময় কাটানোর ইচ্ছে তো নেই। তো টাকার কথা যখন শুনেছি, শেষ পর্যন্ত জানতে হলে আমাকে তো ওখানে যেতেই হবে।